পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে জাহিদ আপন নামক আইডি থেকে ভাই জানতে চেয়েছেন এক ভরি স্বর্ণের দাম যদি ষাট হাজার টাকা সাপোজ আমি কিনলাম এখন আমি বিবাহ করতে গেলাম স্বর্ণ কেনার কয়েক বছর পর অথবা কয়েক মাস পর তখন আমি ওই স্বর্ণ দিয়ে দেন মোহর দিতে চাই কিন্তু স্বর্ণের দাম তখন বেশি বা কম হয়ে থাকে তাহলে কি আমি বিবাহের মহরানা মূল্য নির্ধারণের সময় বাজার অনুপাতে ওই স্বর্ণের মূল্য হিসাব করব নাকি আমি যেই মূল্যের স্বর্ণ ক্রয় করেছিলাম সেই মূল্য অনুযায়ী মোহর পরিশোধ করব দয়া করে বুঝিয়ে বলবেন প্রিয় দর্শক এখানে প্রশ্নটি অনেক ব্যাপকভাবে করেছেন এতে আর বিস্তারিত বিশ্লেষণের কোনো অবকাশ নেই প্রয়োজনও নেই অর্থাৎ আপনি যে স্বর্ণ কিনেছেন আপনি সেই স্বর্ণের মাধ্যমে বিবাহের স্ত্রী বিবাহের সময় স্ত্রীর মহরণা পরিশোধ করতে চান বিবাহের সময় স্ত্রীর যেই মহরণা নির্ধারণ হবে সেভাবেই আপনাকে মহারণা পরিশোধ করতে হবে বিবাহের সময় যদি আপনি স্ত্রীর নির্ধারণ করেন স্বর্ণ অনুযায়ী যে পাঁচ ভরি স্বর্ণ দেওয়া হবে পাঁচ ভরি স্বর্ণ তার মহরণা হতে পারে সেক্ষেত্রে আর পাঁচ ভরি স্বর্ণের কি মূল্যে আপনি কিনেছেন বর্তমান কি মূল্য কোনোটারই হিসাব করার প্রয়োজন নেই আপনি মহরণাই যদি নির্ধারণ করেন পাঁচ ভরি স্বর্ণ তাহলে সেই পাস বই স্বর্ণটাকে পরিশোধ করে দিলেই হলো আর যদি আপনি মহরণা নির্ধারণ করে থাকেন টাকার মূল্যে যে এক লক্ষ টাকা দু লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এই পরিমাণ টাকা হলো তার মহরানা সেই ক্ষেত্রে টাকার বিপরীতে যদি আপনি স্বর্ণ দিয়ে মহরণা পরিশোধ করতে চান তাহলে স্বর্ণের ক্রয় মূল্য নয় বরং যখন আপনি মহরণা পরিশোধ করছেন সেই সময়ে স্বর্ণের বাজার মূল্য হিসেবে সেই স্বর্ণের মূল্য নির্ধারণ করে তারপরে সে টাকা থেকে সেটা কর্তন করা যাবে প্রিয় দর্শক পর